পকেট মার বানায়ে ওকে গণধোলা দেওয়ার চেষ্টা করছে। আমাকে এইভাবে মারলো, মানে একটা মানুষের যে জীবন আছে, যে গণধোলা এতদিন শুনছি, সেই গণধোলার শিকার আমার হইতে হইল। সাধারণ সম্পাদক নাদিম ওকে পকেট মার বলে গণ ধুলাই দেয় বেসিক্যালি। নূরের লোকেরা ও সাংবাদিকে জব করে, হাসিনাপুর ইউকেটিভি হাসিনাপুর জব করে, ওকে পকেট মার বানায়ে ওকে গণধোলা দেওয়ার চেষ্টা করছে বেসিক্যালি। ওর সাথে নাদিম হাসানের একটা শত্রুতা ছিল বা নূরের হক নূরকে সে সমালোচনা করে, এই সমালোচনা করার কারণে ওরা ক্ষিপ্ত ছিল। আজকে ওকে একা পাইয়া এখানে গণধোলা দিছে, আমি না গেলে ওরা মেরে ফেলতো। আপনারা দেখছেন এখানে অনেকের কাছে ভিডিও আছে, এটা কোনো কথা, একটা মানুষ যদি পকেট মারিও করে তাকে মেরে ফেলতে হবে। ওকে যে পরিমাণ মারছে ও এখন চাকরি করে সাংবাদিকতা পেশায়। নূরুল হক নূরকে জবাব দিতে হবে যে এখানে আমরা প্রোগ্রামে আসছি। ২০২১ সালে আমি এই সংগঠন করতে যাই মুজিবুর আন্দোলনে, আমি জেলও খাটছি এক বছর, ঠিক আছে। তখন যখন মোসাদ কাণ্ড হইল, নূরের মোসাদ ত্যাগ দেওয়া হইল এবং সংগঠন ভাঙিয়ে গেল, তারা দুইটা অংশ হয়ে গেল, একটা রেজা কিবরি অংশ আর একটা হইল আপনার যে নূর অংশ, দুইটা ভাগ হয়ে গেল। ভাগ হওয়ার পর আমি আর এই সংগঠনে কোনো অংশই ছিলাম না, আমি এই টেবিল টকিউকে জব করতেছিলাম, এখানে কাজ করে খাচ্ছিলাম, ঠিক আছে। এখন এই পূর্বের সূত্রতে অনেকেই নূরের মোসাদের কেউ পক্ষে পোষ দিচ্ছে, কেউ বিপক্ষে পোষ দিছে,
হয়তোবা আমি নূরের বিপক্ষে ছিলাম সেই জেদ ধরেই তারা আমার উপরে আক্রমণ করছে এবং তারা এমনভাবে সাজাইছে আমাকে নাকি আমি একজন সাংবাদিক মোবাইল সাংবাদিক বলেন আর ইউটিউবার বলেন বলেন তো আমি তো একজন আপনাদের মধ্যে এখানে তথ্য নিতে আসছি আমাকে এইভাবে মারলো মানে একটা মানুষের যে জীবন আছে যে গণদোলা এতদিন শুনছি সেই গণদোলার শিকার আমার হইতে হইল সে একজন সেক্রেটারি সে এইভাবে মারতে পারে মানুষকে এইভাবে আমার এই সাইডটাতে দেখেন আমার এই যে এই সাইডগুলো এগুলো এই যে মাটির উপরে এগুলো শোয়া খালি এই সাইডে আমার মারছে এই আমি শুধু এই নাদিম হাসানকে চিনি তার নেতৃত্বে হয়েছে এবং তার সংগঠনের পোলাপানি আমাকে মারছে বহিরাগত কেউ আমাকে মারে নাই ঠিক আছে কারণ বহিরাগত কম বেশি সাংবাদিক আমাকে তারা চিনে এই ভাই আপনি চিনেন না আমার এই প্রেস ক্লাব দেখছেন না অনেকে আমাকে চিনে আমি আমি কি বলবো আমার আসলে আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমাকে ডিজেভে তুলে নিছে ডিজেভে তুলে নিয়ে 22 তারিখ আমার তুলে নিয়ে মারছে ডিবিতে আমি আর নূর একসাথেই ছিলাম ডিবির কার্যালয়ে তারপর জেলখানায় আমি আর নূর একসাথেই ছিলাম নূরকে আমি সাহায্য করছি নূরের ভাই আমি নূর সে অবশ্যই আমি আমাকে অন্যায়ভাবে মারা হয়েছে আমি আইনগত বিষয়ে সাহায্য নিব না আমি যদি সাহায্য পাই অবশ্যই সাহায্য নিব আমি একজন সে নাদিম হাসান সে যুব অধিকার পরিষদের নূর অংশের সেক্রেটারি